আসসালামু আলাইকুম, আমি শফিক। দীর্ঘদিন পর তোমাদের সামনে চলে আসলাম তোমাদের বাংলা দ্বিতীয় পত্র কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করার জন্য। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অত্যন্ত ভালো আছো, সুন্দর আছো। মহান রব্বুল আলামিন তোমাদের অত্যন্ত সুন্দর এবং ভালো রেখেছেন। তো আমি তোমাদের কারক ও বিভক্তি নির্ণয় সম্পর্কে কিছু কথা বলবো। তোমরা ইতিপূর্বে অবশ্যই কারক বিভক্তি সম্পর্কে ক্লাস পেয়েছিলে, করেছ, এই জন্য আমি সেই প্রথম আলোচনাগুলো না করে সরাসরি তোমাদের আজকে চলে আসতেছি কীভাবে কারক বিভক্তি নির্ণয় করা হয়, অথবা প্রত্যেকটি কারকের জন্য একটি করে উদাহরণ লিখতে হলে, অথবা সকল কারকে যদি সপ্ত বিভক্তির প্রয়োগ দেখাতে বলে সেক্ষেত্রে একটা সুন্দর একটা সূত্র একটা সূত্র রয়েছে, এই সূত্র সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমরা যদি এই সূত্রটি সুন্দর করে মনে রাখতে পারো, তোমাদের কারক এবং বিভক্তি নির্ণয়ে কোনো প্রবলেম হবে না। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি এখানে লিখেছি সকল কারকের সপ্ত বিভক্তির প্রয়োগ, অর্থাৎ ইতিপূর্বে তোমরা জেনে থাকবে কারক কয় প্রকার, ছয় প্রকার। এই ছয় প্রকার কারকের প্রত্যেকটি কারকের জন্য একটি করে যদি উদাহরণ চায় সেক্ষেত্রে তোমরা এই সূত্রটি ব্যবহার করতে পারবে, অথবা যদি প্রতিটি কারকের জন্য সপ্ত বিভক্তির প্রয়োগ দেখাতে বলে সেক্ষেত্রেও তোমরা এই সূত্রটি ব্যবহার করতে পারবে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং প্রয়োজনে খাতায় নোট করে রাখবে। আচ্ছা দেখো, আমরা জানি কারক ছয় প্রকার। কারক সেই প্রকারগুলো কী কী? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অবাদানকারক, অধিকরণকারক। তোমরা অবশ্যই সংজ্ঞাগুলো শিখেছ এবং ইতিপূর্বে ক্লাস থেকে তোমরা বিভক্তি সম্পর্কে জেনেছ। তো যাই হোক, আমি তোমাদের এই পর্যায়ে ক্লাসেতে এসে আমি তোমাদের আজকে এই প্রত্যেকটি কারকের জন্য একটি উদাহরণ এবং সপ্ত বিভক্তির প্রয়োগ নিয়ে কথা বলতেছি। তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি শ্রবণ করো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। আচ্ছা যাই হোক, আমি এখানে লিখছি দেখো, সূত্রটি হল পাগুটা দীপ্তি। পাগুটা দ্বিপতি বা দীপ্তি যাই বলো, এটাকে ভাঙলে আমরা ছয়টি শব্দ ছয়টি বর্ণ পাবো। এই বর্ণগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি এগুলি থেকে, তাহলে আমরা একটা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবো। এগুলি এই বাক্যগুলো মনে রাখার জন্য একটা ছোট্ট একটা সুন্দর একটা শব্দ পাগুটা দীপ্তি, এটাকে ভেঙে ভেঙে ছয়টি বর্ণ দ্বারা ছয়টি বাক্য তৈরি করতে হবে। দেখো আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি। এখানে প আকার আছে, পা, এই পা গুটা থেকে আমরা প আকারটা নিলাম, এটা দ্বারা আমরা বাক্য তৈরি করি। পাগলে কি না বলে, অর্থাৎ পাগলে যা ইচ্ছে তাই বলে, পাগলে তো লিমিট নেই, যা ইচ্ছে যা মন চায় তাই সে বলতে থাকে। তাহলে আমরা পাগলের নিচে দাগ কাটবো, এই দেখবে দাগ কাটা শব্দটি সেটা কোন কারক এবং কোন বিভক্তি এটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে পাগলের নিচে দাগ থাকে অথবা মোটা বর্ণও থাকে অনেক সময়, পাগলে হলো কর্তৃকারক। আমরা জানি বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে সে হলো কি? কর্তা। আর কর্তাটি হলো কর্তৃকারক, যে কাজ করে সে হলো কর্তা, আর কর্তাই হলো কর্তৃকারক। তাহলে পাগলে এখানে ল একার আছে, এখানে দেখো ল প্লাস এ, এই সমান সমান পাগলে হয়। তাহলে এই এটা হলো সপ্তম বিভক্তির চিহ্ন, এটা হলো কোন বিভক্তির চিহ্ন? সপ্তম বিভক্তির চিহ্ন। আমি তোমাদের নিচে লিখে দিচ্ছি, এ অন্তস্থ অ তয়িকার এ অতে, এগুলি হলো কি? সপ্তম বিভক্তির চিহ্ন। এই চিহ্নগুলো যেখানে থাকবে তোমরা মনে করো সপ্তম বিভক্তি হয়ে গেছে, এটা নিঃসন্দেহে সপ্তম বিভক্তি লিখে দিবে। আচ্ছা তাহলে পাগলে কি না বলে, তাহলে পাগলের নীতি দাগ আছে, এটা হলো কর্তৃকারকে বা কর্তায় সপ্তমী, দুইভাবে লেখা যায়। তোমাদের লেখো কর্তায় সপ্তমী, সপ্তমীটা শর্ট ফর্মে এভাবে লিখতে পারো, কর্তায় সপ্তমী বিভক্তি, অথবা লিখতে পারো তোমরা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, যেভাবে ইচ্ছা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা পরেরটা দেখো, পা বাদ দাও, এখন আমরা গুটা গয়ের অস্বকার, এই গুটা দিয়ে আমরা কী লিখব? গু দিয়ে, গুরুজনে করণতি, গুরুজনে করণতি বা গুরুজনে ভক্তি কর, এই জাতীয় শব্দ, এই জাতীয় বাক্য তোমরা ব্যবহার করতে পারবে। তার গুরুজনে ড বর্গীয় জন ন একার, এখানে ন একার আছে, একার মানে এ, এটা হলো সপ্তমী বিভক্তি। তাহলে গুরুজনে করণতি কর্মকারকে সপ্তমী বিভক্তি, অথবা কর্মে সপ্তমী বিভক্তি, যেভাবে ইচ্ছা লিখতে পারো তোমরা। আচ্ছা তোমরা কর্মকারক কাকে বলে ইতিপূর্বে অবশ্যই শিখেছ, তাই না? কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে,
যাকে ঘিরে বা যাকে আশ্রয় করে কাজটা শেষ করা হয় সে হলো কর্ম। তাহলে অর্থাৎ ক্রিয়ার বিষয়টি হলো কর্ম, আমরা জেনে থাকবো আগে থেকেই। আচ্ছা তাহলে নয় একার এটা হলো সপ্তমী বিভক্তি। তাহলে গুরু আমরা এবার লিখবো কি টয়াকারটা, টা দিয়ে দেখো, টা টাকায় কি না হয়, টাকায় কি না হয়, টাকা কি বলে সেকেন্ড ঘর, তাই না? টাকা সব কিছু করতে পারে, শুধু মানুষের জীবন দিতে পারে না। আচ্ছা টাকা থাকলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সব কিছুই সম্ভব নয়। আচ্ছা তাহলে টাকায় কি না হয়, টাকায় এখানে অন্তস্থ অ আছে, দেখো টাকা এখানে এই অন্তস্থ অটা সপ্তমী বিভক্তির চিহ্নে দেখো অন্তস্থ অ। তাহলে আমরা কি বলবো, টাকায় কি না হয়, টাকা হলো যেহেতু টাকার নিচে দাগ দেওয়া আছে, টাকা হলো করণে সপ্তমী বিভক্তি বা করণ কারকে সপ্তমী বিভক্তি। আচ্ছা ঠিক আছে, তাহলে করণ কারক কাকে বলে, করণ কারক হলো যার সাহায্যে বা যে যন্ত্র দিয়ে, করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায়ক এইসব, তাহলে যার সাহায্যে আমরা কাজটা করব সেটা কি করণ কারক, তাই টাকা দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি, এই টাকাটা কি এখানে করণ কারক। আচ্ছা পরের বা পরেরটা দেখো, দয় দীর্ঘ ইকার, দয় পাগুটা দি, দয় দীর্ঘ ইকার, দিটা দিয়ে আমরা একটা বাক্য লিখেছি এখানে, দিনে দিনে দয়া করো, এই দিন মানে দরিদ্র অসহায় মানুষ, এই দিন শব্দের অর্থ কি অসহায় দরিদ্র, তোমরা জোড়া শব্দ বা প্রতিশব্দ এর আগে পড়েছ, একার্থক শব্দ সেখানে তোমরা এটা দেখতে পাবে। আচ্ছা দিনে এটা হলো তোমার দরিদ্র মানুষ আর কি, দিনে দয়া করতে বলছে, দিনে দয়া করা মানে কি গরিব বা অসহায়দের সাহায্য করা, তাদের বিভিন্ন সহযোগিতা করা, তাদের বিপদে নিজেকে এগিয়ে আসা। আচ্ছা দিনে দয়া করো, তাহলে দিনে একার আছে, একার থাকলে এ, এ মানে সপ্তমী বিভক্তি, তাহলে দিনে দয়া করো সম্প্রদায়ের সপ্তমী বিভক্তি। তোমরা জানো সম্প্রদান কারক কাকে বলে, আমি আবার বলে দিচ্ছি, সম্প্রদান কারক হচ্ছে যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয়, তার মানে কি নিজের দাবিকে ছেড়ে দিয়ে একেবারে একার্থ ফেরত পাওয়ার প্রত্যাশায় নয় বা তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে নয়, একেবারে নিঃস্বার্থভাবে যাকে কিছু দান করা হয় সেই যে ব্যক্তি দান গ্রহণ করে সেই দান গ্রহীতা হলো কি সম্প্রদান কারক, যে ব্যক্তি দান গ্রহণ করে সেই গ্রহীতা হলো সম্প্রদান কারক। তাহলে দিনে দয়া করো, এখানে আমরা দয়াটা করবো কাকে, দিন বা অসহায় মানুষকে, এই জন্য দিনটা হলো এখানে সম্প্রদান কারক। ন দিন এ, এ বিভক্তি, এ এ বিভক্তি আছে, অর্থাৎ এ হলো সপ্তমী বিভক্তির চিহ্ন, সম্প্রদান কারকে বা সম্প্রদানে সপ্তমী বিভক্তি, আশা করি বুঝতে পারছ। পরের পরেরটা দেখো, আমরা পরে লিখেছি কি প, প বর্ণ দিয়ে আমরা একটা সহজ বাক্য তৈরি করতে পারি, পরাজয়ে ডরে না বীর, পরাজয় কি ডরে না বীর, পরাজয়ে বরং প্রকৃত বীর যারা তারা যুদ্ধের ময়দানে পরাজয় দেখে ফিরে আসে না, পালিয়ে যায় না, তারা ভয়টাকে জয় করে নেয়, এই জন্য তারা প্রকৃত বীর। আর তাই বলা হয়েছে পরাজয়ে ডরে না বীর, যারা প্রকৃতপক্ষে বীর তারা কখনো পরাজয় দেখে ভয় পেয়ে চলে আসে না। তাহলে পরাজয় শব্দের সঙ্গে এখানে এ একার দিয়ে এ বিভক্তি যুক্ত করা হয়েছে, অর্থাৎ এখানে এটা হলো তোমার সপ্তমী বিভক্তির চিহ্ন। এখন আমি একটু বলি অপদান কারক কাকে বলে, যেখান থেকে ভয় ভীতি প্রকাশ পায়, এছাড়া আরও অনেক কিছু উত্থিত পতিত গৃহীত রক্ষিত বিরত বিভিন্ন কিছু, হ্যাঁ এসব যদি বোঝানো হয় তাহলে এই শব্দ এই অর্থ দ্বারা এই অর্থ প্রকাশ পেলে সেটা কী হয় তোমার অপদান কারক হয়। এখানে পরাজয় একটু ভয়ের ব্যাপার রয়েছে, হ্যাঁ এখানে ভয় পেয়ে চলে আসবে না, এই যে ভয় প্রকাশ পেলে কী হয় অপদান কারক হয়, তোমরা জেনে থাকবে। এই জন্য এখানে বলা হয়েছে পরাজয় ডরে না বীর, অপদানে সপ্তমী বিভক্তি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমার শেষ পর্যায়ে চলে আসছি, দেখো পরের একটি বাক্য রয়েছে তয় রসইকার, তিলে তেল আছে, তিলে কি আছে তেল আছে, তিলে তৈল আছে বা তেল আছে যে কোনো বলা যেতে পারে, তিলে তেল আছে এটা হলো তিল অতস্ত একার লয়কার আছে, এখানে ল একারটা হলো কি একার হলো এ আর এটা হলো সপ্তমী বিভক্তি, তোমরা ইতিপূর্বে দেখবে তিলে তেল আছে, তাহলে তিলে হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। আচ্ছা অধিকরণ কাকে কাকে বলে, অধিকরণ হলো যেখানে অর্থাৎ ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলা হয়, অর্থ স্থান হতে পারে সেটা কোনো সময় হতে পারে নির্দিষ্ট হলে, সেটা হলো স্থান কাল বিষয় এগুলি বোঝালে তোমার কী হয় অধিকরণ কারক হয়। তা তিলের মধ্যে কি তেলটা রয়েছে, এই জন্য তেলের আধার হচ্ছে কি তিল, এই জন্য তিলে এই বিভক্তি লাগানো হয়েছে, এর না তিলে হচ্ছে অধিকরণ কারক।
প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার ক্লাসটা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। আশা করি তোমাদের এই ক্লাসটা উপকৃত, তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। অর্থাৎ ইতিপূর্বে যে কারক সম্পর্কে আলোচনা করা হয়েছে তার সাথে মিল রেখে আমি আজকে ক্লাসটা তোমাদের কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। আর একটু যদি বুঝতে পারো তাহলে তোমাদের অবশ্যই কাজে লাগবে। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের কারক নিয়ে আরও কিছু কথা বলার জন্য। তো আজকের মতো সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। আমি শফিক, আসসালামু আলাইকুম।